জলপাই থেকে নাকি কেজির কেজি তেল পাওয়া যায় আমাদের কিচেনে আমরা আজকে চেষ্টা করব। কারণ অলিভ অয়েল কিন্তু বাইরে থেকে খুব চড়া দামেই কিনতে হয় আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা পাত্রে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এখন এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলপাইগুলো খুব ভালো করেই সিদ্ধ করে নেবো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আর ওপরটা দেখেই বোঝা যাচ্ছে যে ফেটে গেছে এখন এই জলপাইগুলো একটা প্লেটে নিয়ে তো গরম থাকা অবস্থাতে এরকম করে ম্যাশ করে নিয়েছি আর জলপাই যে আটিটা আছে ওইটা হচ্ছে মাছ থেকে এভাবে করে খুলে খুলে ফেলে দিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন ব্ল্যান্ডারি নিয়ে নিলাম যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম ওইখান থেকে অল্প একটু পানি রয়ে গিয়েছিলো আর ওইটা দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এরকম মসৃণ একটা স্মুথ মিশ্রণ হয়েছে তো এখন হচ্ছে এই জলপাইয়ের মিশ্রণটা আমি একটা প্যানে নিয়ে নিয়েছি চুলাটাকে দড়িয়ে দিলাম আর অল্প আচে জাল করে যাচ্ছি আর অপেক্ষা করছি কখন এটা থেকে তেল বের হবে কিন্তু এটা যখন আমরা চাটনি বানাই যেরকম করে কুক হতে থাকে এটা ঠিক এরকমভাবে কুক হচ্ছে তেল কিন্তু এখনও বের হচ্ছে না তো এইভাবে করে নেড়ে যাচ্ছি অনেক ভিডিওতে দেখেছি তেল ঢেলে নাকি তেল উঠানো যায় তো এর জন্য আমি হচ্ছে একটা কাচের কৌটো দিয়ে এরকম ছোটো সাজের একটা কৌটো দিয়ে আমি এক কৌটো তেল নিয়েছি অল্প অল্প করে তেলটা দিয়ে দিলাম আর এভাবে করে নাড়তে থাকছি আমি দেখি যে এই মিশ্রণটা পুরোপুরি ভেজে নেওয়ার পর এটা থেকে কি তেল বানানো যায় কি না আমি এখানে কিন্তু এই কাপ দিয়ে মেপে নেওয়া পুরোটা তেলই দিয়ে দিলাম আর এভাবে করে জাল করতে থাকছি জাল করতে করতে একটা সময় জলপাইয়ের এই মিশ্রণটা অনেকটাই লাল হয়ে গেছে তো সাইডে যেই তেলটা দেখা যাচ্ছে আমি কিন্তু অনেকটা তেল এখানে ঢেলেছিলাম পরে হচ্ছে আমরা এটা যদি মেপে নেই তাহলে বুঝতে পারবো যে এটা থেকে কতটা তেল বের হয়েছে তো এখন হচ্ছে খুব ভালো করে এই জলপাইয়ের মিশ্রণটা ভাজা ভাজা হয়ে গেছে এটার ভিতরে যদি কোনো তেল থেকে থাকে এটা খুব ভালো করে বের হয়ে যাবে আর কোনো সন্দেহ নেই এখন হচ্ছে আমরা এটা পুরোপুরি ঠান্ডা করে ছেঁকে নেবো আর হচ্ছে সেই সাথে ওই কৌটোটা দিয়ে মেপে নেব যেই কৌটো দিয়ে আমি তেল ঢেলেছিলাম আমি এই কৌটো দিয়ে এক কৌটোর তেল ঢেলেছিলাম তো আমার এখানে মনে হচ্ছে এক কৌটা তেল হবে না আমি যেটা ঢেলেছিলাম ওইটা থেকে আর অর্ধেকটা লস হয়ে গেল ছেঁকে নেওয়ার পর আমি অর্ধেকটা তেল পেয়েছি তো এই টাইপের ভিডিও থেকে একটু নিজেকে দূরে রাখতে চেষ্টা করবেন ভেবেছিলাম অলিভ অয়েল অনেক বেশি দাম এর জন্য তেল বানিয়ে একটুখানি সাশ্রয় হবে বরং আরও হাফ কাপ তেল চলেই গেল সাথে গেল সময় আর পরিশ্রম যারা এতক্ষণ সাথে ছিলেন তারা কখনোই জলপাই দিয়ে তেল বানাতে যাবেন না আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আজকের এই টিপস ভালো লাগলে বেশ ফলো করে রাখবেন এরকম নতুন নতুন টিপস পেতে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ